सु प्यारे तू प्यारा मेरा मैं तेरी गिरी तू छुआरा मेरा जिजू मेरा ऐसा करे हो ते जड़े कचे में खालू तने तू छाती के लगे रही तावीज बना लू तने হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গানটা শুনে আর টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি অন্য কাউকে না আমি জাম্মুকে নিয়ে কথা বলতে চলে এসেছি ঠিক আছে তো এই যে গানটা সপনা চৌধুরী যে অ্যাক্টিং একটিং করেছে গানটা এই গানটা হঠাৎ করে কিসের জন্য হলো হ্যাঁ একটা গান ছিল ছাত সোয়া ইয়াথা বেহেনা তো এই যে বেহেনইয়া মনে হয় মনে হয় আমার বোনের বরকে মনে হয় বেহন বলে আর এই যে জিজা সে তো আমরা জানি দিদির বরকে বলে জিজা তা এই যে হঠাৎ করে জিজা জাম্বু এইরকম গান কেন আসলো আমার জন্য এসেছে যাতে আমি আমার জাম্বুকে ডেডিকেট করতে পারি ডেডিকেট করে একদম ভালো করে মালিশ করে দিতে পারি তেল মানে অয়েলিং করতে পারি বাটারিং করতে পারি যা আছে সবটা করতে পারি কেন বলো তো আজকে জাম্বুকে বেশি মাখন কেন লাগাচ্ছি ওয়াও জাস্ট লুকিং লাইক ইউ ওয়াও টাইপের একটা বাড়ি করেছে হ্যাঁ তাতে ফল সিলিং লাগানোর পরে মানে লাইট ফাইট লাগানোর আগেই আমি যা বুঝতে পারছি ওয়াও মানে তাজমহল কি তাজমহল কি সুন্দর লোকে তাজমহলকে ছেড়ে এখন আমার জাম্বুর বাড়ি দেখতে আসবে এত সুন্দর করে সাজাচ্ছে আর যাই বলো না কেন জাম্বুর মধ্যে কিন্তু একটা গুণ আছে আর যার যা গুণ আছে আমি তো তা ঢুকঠুকে বলি জাম্বুর সেই গুণটা হচ্ছে কোনো জিনিসকে কোনো বিষয়কে হুম বিক্রি করার যে একটা মানে কি বলবো ওটাকে গুণ গুণ হোনার সেইটা কিন্তু জাম্বুর মধ্যে কুট কুটকুটকে ভরা কুটকে ভরা যে কোনো কিছু জাম্বু এত সুন্দর করে বিক্রি করতে পারে মানে এত সুন্দর লাইক হকার হ্যাঁ ট্রেনে দেখবা হকাররা কোনো জিনিস বিক্রি করার আগে এত সুন্দর তার সম্পর্কে বলবে তুমি একবার হলেও ফিরে তাকাতে বাধ্য হুম কিছু কিছু হকাররা এত সুন্দর করে বলে তো জাম্বু হচ্ছে পুরো হকারটাই হুম মানে নিজের সমস্ত কিছুই যে বাড়ি বলো কোথাও ঘুরতে যাবে সেটা বলো বা কিছু আনবে সেটা বলো এই যে স্বপ্নপূরণ সেটাকে নিয়ে মানে কি বলবো আগে থেকে প্রায় দশ দিন আগে থেকে সেটা নিয়ে বলবে সেটা নিয়ে বলতে 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 পাবলিকের মনে এমন কিউরিসিটি পয়দা করবে এমন কিউরিসিটি তৈরি করবে জবাত করে মানে মানুষ সেইটার জন্য হাঁক করে তাকিয়ে থাকবে হাঁক করে তাকিয়ে থাকবে যে যেটা বলছে সেটা কখন প্রতিফলিত হবে যাই হোক এই অ্যাডভেঞ্চারের বিষয়টা অতটা চলেনি ম্যান্ডির বাবা মরে গিয়ে অ্যাডভেঞ্চারের টায়ার পাঞ্চার করে দিয়েছিল সেটা তো তোমাদেরকে বলেছি এই যে স্বপ্ন সেটা তো দিনকে দিনে বাষট্টি হাজার ভিউজ হয়েছিল ঠিক আছে খারাপ হয়নি কিন্তু খারাপ ভিউজ হয়নি তো যে কোনো জিনিস আমার জাম্বু কিন্তু ভীষণ ভালো সেল করতে পারে এটা কিন্তু মানতেই হবে হকারের গুণাবলী জাম্বুর মধ্যে খুব ভালো রয়েছে হকার বলতে যারা সেলসম্যান ঠিক আছে আমি ট্রেনে বাসের কথা বলছি মলে ঠলে যেমন এই আমার বর যে কাজ করে হ্যাঁ ভালো উদাহরণ আমার বর যে যেই প্রোডাক্টটা বিক্রি করবে সেই প্রোডাক্ট সম্পর্কে যখন কাস্টমার আসে তাকে বোঝানো হ্যাঁ কেন আপনি এটা নেবেন মানে যত আর কি বোঝানো যায় কিন্তু সেটা কি করে বলো তো আমার বর বা হকার বা সেলসম্যান তারা তৎক্ষণাৎ জিনিসটাকে বলে মানে আমি হাতে করে নিয়ে এসেছি তখন বিক্রি করার চেষ্টা করছি কিন্তু আমার জাম্বু যেই জিনিসটা বিক্রি করবে বলে একবার ভেবে না এই জিনিসের দশ দিন আগে থেকে সেটাকে নিয়ে বলতে থাকে হুম এই যে যেমন বাড়িটা বাড়িটা যে তৈরি করছে সেটাকে মানে কি বলবো কঙ্কাল অবস্থায় তিন চার দিন দেখালো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে স্ট্রাকচার তো বলে না আমার জাম্বু বলে টাকচার টাকচার হ্যাঁ টাকচার বলে এরকম অজস্র ইংরাজি ভুল আমিও করি ওটা কোনো কথা না আমি বললাম যে যেটা আমি জানি যেটা জাম্বু জানে না সেটা নিয়ে আমি বললাম এরকম অনেক বিষয় আছে এরকম অনেক উচ্চারণ আছে যেটা জাম্বু জানে আমি জানি না হতেই পারে বাট যেটা আমি ভুল দেখেছি সেটা ভুল বললাম তো স্ট্রাকচার থাকা অবস্থায় দু তিন দিন দেখিয়ে দিল এবার একটা জায়গায় লাগানো হয়ে গেছে সেইটা আমাদেরকে দেখাবে কালকেও দেখাবে পরশুদিনও দেখাবে বারবার দেখাবে এই যে সেল করা এইটাও কিন্তু একটা হুনার একটা গুণ যেটা কিন্তু আমার জাম্বুর মধ্যে পুরো কুটকুটকে ভরা আছে জাম্বুর ভেতরে ঢোকার আগে মানে জাম্বুর বিষয় নিয়ে ঢোকার আগে জাম্বুর বিষয় নিয়ে কথা বলার আগে আগে জাম্বুর বুড়ি প্রেমিকা সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই যেই কথাগুলো আমি শুনেছি তনুশ্রীর ভিডিও থেকে এই যে টাকা কালেকশনের বিষয় চলছে না অসুস্থতা নিয়ে তো সেই বিষয়টা নিয়ে আর কি একটা কথা আমি শুনতে পেয়েছি তনুশ্রী ভিডিও থেকে সেটা হচ্ছে যার বাচ্চা অসুস্থ তাকে টাকা পাঠানোর জন্য যে অ্যাপ্লিকেশান সেটা নাকি নাকচ করেছে বাংলাদেশের কিছু ভিউয়ার্সরা তারা কি বলেছে যে তারা একমাত্র বিশ্বাস করে ওই বুড়ি পতিতাকে বুড়ি পতিতাকে একমাত্র বিশ্বাস করে এবং তার হাতেই টাকা দিয়ে ওই আর কি বাচ্চার মায়ের কাছে পাঠাবে এমনি কিন্তু পাঠাবে না ভাই কেন বাচ্চার মাকে কি বিশ্বাস হচ্ছে না বাচ্চার মা কি টাকা তুলছে মানে অন্য কিছু কাজে লাগানোর জন্য বাচ্চার মাকে মানে যার বাচ্চা অসুস্থ তাদেরকে বিশ্বাস করতে পারছে না তার বাবা মাকে বিশ্বাস করে টাকা পাঠাতে পারছে না কিন্তু যে কিনা কমিশন খায় দালালি করে তার কাছে বিশ্বাস করে টাকা পাঠাবে তো এটা একটা গভীর চক্রান্ত ছাড়া আর কিছুই না ধরো তিরিশ হাজার টাকা যদি কেউ পাঠায় কথার কথা কেউ যদি তিরিশ হাজার টাকা পাঠায় সেখান থেকে কুড়ি হাজার ও রাখবে প্রতিটা কুড়ি হাজার রাখবে দশ হাজার যাবে জায়গা মতন তাও যাবে কিনা জানি না কারণ সবার মুখ তো বন্ধ রাখতে হবে তাই না সকলের মুখ বন্ধ রাখতে হবে আমি যদি ধরো একটা গ্রুপ চালাচ্ছি কেউ যদি ধরো কথার কথা তিরিশ হাজার টাকা পাঠিয়েছে আমি যদি কুড়ি হাজার টাকা খাবো ভেবেই রাখি তাহলে আমি বাদ বাকি গ্রুপ তো আর একা একা চালানো যায় না সবার মুখে তো কিছু কিছু ঠুসতে হবে কিছু কিছু ঠুসে নিয়ে তারপরে বাদ বাকি যা থাকলো সেটা যাদের আর কি নিডি যারা প্রকৃত অর্থে সাহায্য প্রার্থী তাদের কাছে আমি দিলাম এটাই হচ্ছে বিষয় এটাই হয়ে এসেছে ওই আমার জাম্বুর ক্ষেত্রেও কিন্তু এটাই হয়ে এসেছে এবার জাম্বু ভাবছে কি নাই মামার থেকে কানা মামা ভালো জাম্বু এটাই ভাবছে যে নাই মামার থেকে কানা মামা ভালো আমি বসে থাকলে এমনিতে তার না থেকে যদি আমার বুড়ি প্রেমিকা এই গ্রুপ চালিয়ে কিছু টাকা আমার হাতে দেয় তাতেই তো আমার লাভ আর আমার জাম্বু যা যেখান থেকে যা পারবে কুড়ায় কাচায় নিয়ে আসবে জাম্বু হচ্ছে গাছের ওখাবে তলার কুবাব কুড়াবে এরকম একটা মাল এই জাম্বু বলতেই পারি ঠিক আছে তো এই বিষয়টাই শুনলাম তো সেটাই বললাম যারা যারা প্রতিবাদ করতে চাও বিষয়টা নিয়ে প্রতিবাদ করো আমার এই বিষয়ে প্রতিবাদ করার কোনো দরকার বলে আমি মনে করি না কারণ যেহেতু বাচ্চাটা যুক্ত রয়েছে এবং বাচ্চার বাবা মা প্রচণ্ড পরিমাণে ডেসপারেট টাকা কালেক্ট করার বিষয়ে তো সেখানে আমার আর কিছু বলার নেই তারা তাদেরটা তারা বুঝবে ঠিক আছে তো এখানেও যে ঘোটালা হবে এবং হ শুরু হয়ে গেছে সেটা সবার জানা কথা যারা যারা জানতে চায় তারা জানে আর যারা যারা সবচেয়ে ক্লোজ এই গ্রুপের তারা সবচেয়ে বেশি জানে তারাও নিশ্চয়ই নোটের বান্ডিল মুখে গুঁজে নিয়ে তারপরে চুপচাপ বসে রয়েছে তো দরকার নেই মাথার উপরে থাক ওই রকম টাকা ওইরকম টাকা যেন জীবনেও আত্মস্বাদ করতে না হয় ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি গলা বিক্রি করে মুখ বিক্রি করে টাকা কামাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম রয়েছে আর আমার জাম্বুর মতো ম্যান্ডির মতন স্যান্ডির মতন ম্যান্ডির মায়ের মতন এত সুন্দর সুন্দর ক্যারেক্টার রয়েছে এদেরকে বিক্রি করব মুখ বিক্রি করব নিজের মুখ বিক্রি করবো টাকা ইনকাম করব ব্যাস কথা খালাস একদম সোজাসুজি সোজা সবটা পয়সা ইনকাম ব্যাস আবার কী চাই তাই না তো এই গেল বুড়ি পতিতা বা জাম্বুর বুড়ি প্রেমিকাকে নিয়ে বলা আমার কিছু গুরুত্বপূর্ণ কথা এইবার আবার আমার জাম্বুর কোলে আমি বসে পড়লাম ঠিক আছে তো চলো এবার দোল খেতে খেতে জাম্বুকে নিয়ে কিছু চর্চা করি তো সেটা হচ্ছে জাম্বু সকাল 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 আবার বাবার প্রশংসা করছে মানে নিজের বাবার প্রশংসা করছে যে কত সুন্দর বাবা অনেক সময় অনেক খাটনি খেটে ছেলের প্রজেক্টটা তৈরি করেছে তা ছেলেকে আবার একটুখানি জিজ্ঞাসা করছে বাচ্চাটা যখন বলেছে না এটা রিমোট কন্ট্রোল গাড়ি আর সূর্যটাকে বলছে ওটার বোতাম বিশ্বাস করো এত হাসি হেসেছি এত হাসি হেসেছি কিন্তু তার সাথে সাথে বাবা যে মানে বাচ্চার বাবা যে সাথে সাথে ভুলটা ধরিয়ে দিল না যে না বাবা এটা রিমোট কন্ট্রোলের ওটা বোতাম নয় ওটা হচ্ছে সূর্য সেটা করেনি কিছুক্ষণ পরে করেছে কিছুক্ষণ পরে করেছে আগে হেসে নিয়েছে হ্যাঁ হাসির জায়গা অবশ্যই আমরাও আমিও হেসেছি কিন্তু সাথে সাথে যে ওটা ঠিক করে দেবে সেটা করেনি তো যাই হোক বাবা বলছে আজ পর্যন্ত কোনো বাবা মা তার সন্তানকে নিয়ে এরকম কথা বলে আমি শুনিনি যেটা কিনা আমার জাম্বু বলছে বলছে ইন্টালিজেন্ট দেখেছ আমার ছেলে কতখানি ইন্টালিজেন ইন্টালিজেন্ট জাম্বু ওটা ইন্টালিজেন্ট নট জেন্ট নট জেড ওটা জি তাই না বলো বন্ধুরা এ আমি ঠিক করলাম কিনা একদম কনফার্ম হয়নি ইন্টালিজেন্ট আহ জি ঠিক 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 মানে আমি ঠিক কছি চুপ কর এরকম করে বলা শুরু করে দিয়েছে দেখো কোনো কিছু বলার আগে শিওর হয়ে নেওয়া খুব জরুরি আর কারো ভুল ধরতে গেলে তো আগে নিজেকে ঠিক হতে হবে সেই কারণের জন্য জাম্বু ওটা ইন্টেলিজেন্ট না ওটা ইন্টেলিজেন্ট শোনো আজ পর্যন্ত কোনো বাবা মা কাউকে বুকটুকে বলেনি আমার ছেলে খুব ইন্টেলিজেন্ট তুমিই একমাত্র বললে বুকটুকে যে তোমার ছেলে ইন্টেলিজেন্ট আমরা জানি এবং আমি বিশেষত জানি যেহেতু আমি টিউশনির মধ্যে ছিলাম তাই আমি জানি যে সমস্ত বাচ্চা যত বেশি দুরন্ত সেই সমস্ত বাচ্চারা বেশি ইন্টেলিজেন্ট হয় বাট তাদের ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাতে হবে তারপরে গিয়ে সে ইন্টেলিজেন্ট তৈরি হবে হ্যাঁ বলে না ওই যে খাটি সোনায় কখনো গহনা হয় না সোনাতে খাদ মেশাতে হয় তারপরে গহনা তৈরি হয় বা কাঁচা মাটি হ্যাঁ মাটি ওই যে বলে না দুয়াশ মাটিতে বেশ ভালো চাষ হয় তাহলে দুয়াশ মাটি ফেলে রাখলেই কি চাষ হবে তার মধ্যে তো কাজ কারসাজি করতে হবে তারপরে গিয়ে না ফসল হবে তো তোমার ছেলে অবশ্যই ইন্টালিজেন্ট কিন্তু তাকে চাষ করতে হবে ছেলেটাকে ভালো করে চাষ করতে হবে তারপরে ছেলে ফসল দেবে বুঝলে জাম্বু ওই মুখে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট করবা আর সময় মতন খালি ক্যামেরা ধরে ছেলেকে দেখাবা আর ঠিক টাইম মতন গঙ্গার ধারে চলে যাবা জয় বাংলা নিয়ে তাই করলে কিন্তু তোমার ছেলের ইন্টালিজেন্স কেউ দেখতে পাবে না আবার ঠিক কইলাম তো এক মিনিটেন্স ঠিক তুমি যদি চাষাবাদ না করো ছেলেকে নিয়ে মানে তুমি যদি তোমার ছেলেকে প্রপার গাইডেন্স না দাও তাহলে তোমার ছেলের ইন্টালিজেন্সি কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবে না সেটা তার মাথার মধ্যেই লক হয়ে থাকবে হুম আমরা দেখি প্রত্যেককে যে যখন বাচ্চারা স্কুলে ভর্তি করে বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করে তখন তাদেরকে বাড়িতেও একটা প্রপার যাতে তার গাইডেন্স ভালো করে নেওয়া যায় তার জন্য একটা মানে কি বলবে প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর রাখা হয় আর যেখানে কিনা প্রশ্ন লাখপতি বাবার সেখানে তো বাবার উচিত একটা বাড়িতে একটা বেশ ভালো টিচার রেখে দেওয়া আর এই বয়সী বাচ্চাদেরকে সবসময় মহিলা টিচারদের কাছে দেওয়া উচিত কারণ মহিলারা কি হয় ছেলেদের পুরুষের তুলনায় বেশি ধৈর্যশীল হয় স্নেহপ্রবণ হয় এটা হচ্ছে মানে কি বলবো ইয়ের কথা বইয়ের কথা আর এটা এমনিতেও সত্যি সত্যি কথা এটা কারণ মহিলারা বেশি ধৈর্যশীল হয় বেশি স্নেহ নিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন তো সেই কারণে ছোট বয়সে মহিলা টিচারকেই প্রেফার করা হয় তো এই তো গেল জাম্বু ইন্টালিজেন্ট আর ইন্টালিজেন্টের মধ্যে একটুখানি তোমারে বললাম হুম আচ্ছা এইবার খালি আমাদের ঘর দেখাচ্ছে খালি আমাদের ঘর দেখাচ্ছে এই ঘর তো স্বয়ং একেবারে তাজমহলের থেকেও বেশি বেশি সুন্দর হয়ে যেতেছে লোকে পয়সা খরচা কইরা আগ্রায় গিয়া তাজমহল আর দেখবে না বাতকুল্লাতে গিয়ে আমার জাম্বুর ঘর দেখা মনের শান্তি চোখের শান্তি সব শান্তি মিটে আইবে তাজমহলের ভেতরে তো তো ফোন অ্যালাউ নাই জাম্বুর বাড়ির ভেতরে ফোন অ্যালাউ সব জায়গায় ফোন এলাও জাম্বুর বাড়ির ভেতরে ঠিক আছে তো এই তো গেল বাড়ির গল্প ঠিক আছে এই তো গেল বাড়ির গল্প এইবার জাম্বু যাচ্ছে সেলুনে ও সেলুনে যাচ্ছে তাও তিন লক্ষ টাকার বাইকে কইরা সেলুনে গিয়া চুলদারি কাটি আইতে আসে ভাবা যায় তেলের এত দাম হ্যাঁ তেলের এত দাম বাইকের এত দাম খাটটা লোকের কাছ থেকে নেওয়ার জন্য ছেলেরা মাটিতে শোয়ায় রাখলো মাটিতে নিয়ে খেলাইলো হ্যাঁ খাটটা লোকের কাছ থেকে নিল বাইকটা নিজে কিনল কি বাপ তাই না নিজের স্বপ্ন পূরণ করছে নিজের স্বপ্ন পূরণ করছে ছেলে এখনও ছোট্ট বাচ্চা শিশু মাটির সাথে কথা বলে অথচ জাম্বু আমার বাবা হ্যাঁ ছেলের বাবা নিজের স্বপ্ন পূরণ করছে সেই স্বপ্ন পূরণের জন্য ছেলেকে একটা খাট পর্যন্ত কিনে দেয়নি সেটাও লোকের দেওয়া টাকায় অর্থাৎ ভিক্ষা করে তারপরে মানে ছেলেকে দেখিয়ে ভিক্ষা করে তারপরে সেই খাট নিয়ে এসেছে অথচ সেই খাটে কিন্তু এখনও সুচ্ছে না এখনও কিন্তু সেই খাট চালু হয়নি কারণ সেই খাটের কি বলবো গয়নাগাটি তো এখনও বাকি রয়েছে আর জাম্বুর বুড়ি প্রেমিকা যতদিন না পর্যন্ত আসছে ততদিন পর্যন্ত তো ওই খাট উদ্বোধন করা হবে না ওই খাটে সবার প্রথম মনে হয় বুড়ি প্রেমিকাই শোবে বুড়ি প্রেমিকাই মনে হয় শুয়ে রাত কাটিয়ে তারপরে ওই খাট উদ্বোধন করবে হুম তাই না বন্ধুরা তো আরও একটা ইংরেজি কথা শব্দ শুনেছি আসলে মানুষে আমার এত ভুল ধরে আমার এত ভুলটা ঠিক করে দেয় সরি ভুলটা ঠিক করে দেয় তাই আমি ভাবলাম আমিও একটুখানি ভুলটা ঠিক করি সেটা হচ্ছে যখন স্যুপ বানাচ্ছে যখন স্যুপ বানাচ্ছে জাম্বুর মা অর্থাৎ মাসিমা যখন স্যুপ বানাচ্ছে তখন আমাদের জাম্বু বলছে লেস গো লেস গো জাম্বু ওইটা লেটস গো লেটস টয়ের উচ্চারণটা কই গেছে টয়ের উচ্চারণটা ভয়ঙ্করভাবে টয়ের উচ্চারণটা মিসিং তো ওইটা লেস গো হবে না লেটস গো হ্যাঁ কি বলবো কোমরের নিচে একটা দামি বাইক বসে নিলেই হইল না হাতের মধ্যে একটা স্মার্ট ওয়াচ এ স্মার্ট ওয়াচ পইটা নিলেই হইল না নিজেকে স্মার্ট হতে হবে যেমন আমাকেও আমার পাবলিকরা মানে ভিউয়ার্সরা ভুল ধরিয়ে দেয় আমিও তোমার ভুল ধরিয়ে দিলাম তোমার কমেন্ট বক্সে একটা জায়গায় শুধু দেখলাম ইন্টেলিজেন্ট কইছো তুমি সেটা নিয়ে লিখছে আর কেউ কিছু কয় না তোমার ভিউয়ার্সরা তোমার ভুল ধরায় না না তোমার ভিউয়ার্সটা তোমার ভুল ধরায় না হুম এটাই হচ্ছে কথা আমি একটা কথা বলেছিলাম বন্ধুরা এই যে যারা টাকা দিয়ে জাম্বুকে উপরে তুলছে বা ভালোবাসার বন্যা বই বোয়াচ্ছে তারা শুধুমাত্র জেদ দেখিয়ে শুধুমাত্র জেদ দেখিয়ে জাম্বুকে ওপরে তুলছে জাম্বুকে পয়সা দিচ্ছে তো এই জেদটা ওই যার বাচ্চা অসুস্থ তাদের ক্ষেত্রে সেই জেদটা মিসিং আমি যদি ওই অসুস্থ বাচ্চার মা বাবার পেছনে যদি পড়ে যায় না তাহলেই গিয়ে বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ টাকা ওই বাচ্চার মায়ের পিছনে আসবে কিন্তু কি বলতো না করব না লাগবো না আর খুব তাড়াতাড়ি আমি কন্ট্রোভার্সিও ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো তবে হ্যাঁ কী বলতো যতদিন ছাড়ছি না ততদিন খুব সুন্দর করে কন্ট্রোভার্সি করব মন মজিয়ে একদম ক্যামেরার সামনে মন মজিয়ে কন্ট্রোভার্সি করব না অথবা প্রত্যেক ভিডিও করার আগে আমি এক শুধু ভাবি কি এই ভিডিওটা করে বলে দিই আমি আর কন্ট্রোভার্সি করবো না আমি আর করবো না এরকম চলছে ভেতরে প্রচণ্ড পরিমাণে উথাল পাথাল চলছে জানো তো মনে হচ্ছে কি চুপচাপ বসে থাকি চুপচাপ বসে থাকি আমার এরকম মনে হয় কেন কি জানি এরকম মনে হচ্ছে যাই হোক ব্যাক টু দ্য পয়েন্ট ব্যাক টু দ্য কন্টেন্ট আচ্ছা এবার কিছু কমেন্ট তুলে রেখেছি যেগুলো কিনা আমি সবসময় তোমাদেরকে পড়ে পড়ে শোনাই এই তো এরকম আনন্দে থাকো এরকম আনন্দে মজায় জীবন কাটাও হুম কিমাদির সাথে মিলে শয়তানি বুদ্ধিগুলো বাড়াও আর একটা বউ বিয়ে করে এনে ওকে টিনার মতো পিটিয়ে ঘর থেকে তাড়াও এটাই তোমার জীবন আর কিচ্ছু না তারপর সেকেন্ড বউকে নিয়ে ঠিক টিনার মতো সোশ্যাল মিডিয়াতে নোংরামি চালাও বাহ কি সুন্দর জীবন গুছিয়ে দিলাম তোমার বাহ কি সুন্দর জীবন গুছিয়ে দিলাম তোমার ও আচ্ছা কি পিঠা বা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমার জাম্বুর জীবনটা তুমি গুছাই দিস আমার খুব ভালো লাগলো হ্যাঁ বিয়ে তো করবে ভিউজ যখন পড়বে তখন ভিউজের জন্য বিয়ে তো করতেই হবে কিছু করার নাই এ ছাড়াও মানে কি বলবো খুব ক্লাসি একটা মহিলা দেখাশো দেখাশোনা চলছে যার সাথে আমার জাম্বুর বিয়ে দেওয়া হবে আর তখন আমি শুধু ভাবি কি হুম জাম্বু এই গ্রাম্য এলাকায় ওই ক্লাসিম মহিলা থাকতে পারবে কি আর তুমি তো তোমার বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না আর সেই জন্যই তো এরকম একটা অট্টালিকা তাজমহলের মতন বাড়ি বানাইছো তো যাকে আনবা সে থাকতে পারবে তো সে টিকতে পারবে তো কারণ দ্বিতীয়বার যদি এরকম কেস হয় না তাহলে তোমাকে এইবার সবাই দোষারোপ করবে কারণ একের পর এক সবাই তো আর খারাপ হতে পারে না তোমার দিদি খারাপ টিনা খারাপ নেক্সট যাকে তুমি বিয়ে করবা সেও যদি এরকম চলে যায় বা তাড়িয়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে তুমি তো আর বলতে পারবা না যে সবাই খারাপ আমি শুধু ভালো খবরদার খবরদার যাই করবা একশোবার না হাজার বার ভাববা তারপরে করবা ঠিক আছে তো নেক্সট একে আবার জাম্বু বলছে কে বি পজিটিভ উইথ শর্মিলা এ এই জাম্বু আমার জাম্বু বলেছে জাম্বু কংগ্রাচুলেশন নতুন বউ কবে আনবে হ্যাঁ দেখো মাকে নিয়ে আবার মাঝে রেখো মাঝে রেখে নতুন বউকে সারপ্রাইজ দিও না অসভ্য পালিয়ে যাবে যদিও তুমি এ ভুল করবে না আর করবে না হ্যাঁ ডিলিট করার আগে কমেন্টটা পড়ে নিও কমেন্টও করতে পারো সত্যি বলছে জামু কংগ্রাচুলেশন নতুন বউ কবে আনবে হ্যাঁ দেখো মাকে নিয়ে আবার মাঝে রেখে নতুন বউকে সারপ্রাইজ দিও না রিপ্লাই করেছে দারুণ দিয়েছেন হুম দারুণ দারুণ কমেন্ট করে নেক্সট তোমার মা ও বাবা খুব গুণী বাবার হ্যান্ডওয়ার্ক হুম অনেক আগে দেখিয়েছো। উনি অনেক কিছু জানেন ওইগুলো নিয়ে ভিডিও বানালে স্টুডেন্টরা খুব উপকৃত হবে আজকাল স্কুলে স্কুলগুলোতে অনেক প্রজেক্ট করতে হয় তাই বললাম তোমার বাবার ট্যালেন্টগুলো স্বীকৃতি পাবে হ্যাঁ মেসোমশাইয়ের অনেক ট্যালেন্ট মেসোমশাই রাজমিস্ত্রি কাজ করে সেই কারণেই একজন লেবারের টাকা মেসোমশাই বাঁচিয়ে দিচ্ছেন তারপরে মেসোমশাই দাদুর দায়িত্ব ঠাকুরদাহর দায়িত্ব খুব ভালোভাবে পালন করছেন ছেলেকে দিয়ে আসা মানে নাতিকে দিয়ে আসা নিয়ে আসা সবটা ভালো মতন করছেন তারপরে ছেলের যে হোমওয়ার্কগুলো বা প্রজেক্ট ওয়ার্কগুলো সেগুলো নিজের হাতে করছেন বাবার কিন্তু অসীম গুণ মায়েরও কিন্তু অসীম গুণ ঠিক আছে জাম্বুর কিন্তু মাও কিন্তু খুব ভালো করে গুছিয়ে সংসার করতে পারে রান্না বান্না দেখলেই বোঝা যায় সেটা কতখানি মানে কি বলবো সুস্বাদু হয়েছে দেখলেই বোঝা যায় তো বাবার গুণ অসীম মায়ের গুণ অনেক ভালো অনেকটা হুম কিন্তু আমার জাম্বু কিন্তু কোনো দিক থেকে কম যায় না জাম্বু কিন্তু কোনো দিক থেকে কম যায় না প্রথমে দিদিকে সবার সামনে ছোট করলো তারপরে বউকে সবার সামনে ছোট করলো নিজে বুক চিতিয়ে রাজার মতন সবার কাছ থেকে ভালোবাসার নামে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে এই রকম গুণ কিন্তু জাম্বুর বাবার মধ্যেও নেই এই রকম গুণ কিন্তু জাম্বুর বাবার মধ্যে নেই দেখো এক একজন এক এক রকম গুণের অধিকারী হয় এক একজন এক এক রকম গুণের অধিকারী হয় সবার গুণ কিন্তু সমান হয় না বাবার হাতের কাজ ভালো বাবা অনেক রকম কাজ করতে পারে হ্যাঁ কিন্তু ছেলে একটাই কাজ করতে পারে সবাইকে ছোট করে নিজেকে বড় হওয়া ছেলে এইটুকুই করতে পারে আর কোনো কিছু দেখি না এই যে বলে না হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ ছেলেকে বাবার আদর মায়ের আদর সবটা আমি একাই দেব। হ্যাঁ বাবার কর্তব্য মায়ের কর্তব্য সব আমি একা হাতে পালন করব দেখতে পাই না ওই মুখ পর্যন্তই ওই আদরগুলি ঢিক্কা থাকে বাইরে আর না করছে কারা দাদু করছে আর ঠাকুমা করছে কিন্তু তোমরা ভাবো তো এখনকার যুগে ওই আগেরকার জেনারেশনের মানুষরা কতটুকু করবে কতটুকু দিতে পারবে তারা হানড্রেড পারসেন্ট দেবে নিজের কিন্তু বাচ্চাটা এখন এখনকার জেনারেশান অনেক ফাস্ট আর এখনকার যুগ হচ্ছে তোমার যুগ আর জেনারেশান একই হলো কি বলবো ওটাকে কম্পিটিশন কম্পিটিশানটা কিন্তু অনেকটা হাই তো যাই হোক দেখা যাক তো আমার জাম্বু কিন্তু কম গুণের অধিকারী না আর মেষমশাই এত গুণের অধিকারী হওয়া সত্ত্বেও মাসিমা ভাও দিতেন না এখন ভাও দিচ্ছেন আগে ভাও দিতেন না কেন কি জানি তাড়িয়ে তো এসবই করতে হবে কি আর করবি কুমড়ো দিদিকে নিয়ে থাক একজন আরেকজনের কুমড়ো বলছে পতিতা এই এই কি যেন বলে এই ভিউয়ার্সটা পতিটাকে বলছে কুমড়ো আবার পতিতা আবার টিনাকে বলছে কুমড়ো চেহারা তো সব করারই একজন কমেন্ট করেছে শোনো ভালো কমেন্টটা বলছে বাচ্চাটার কথা বলছে বাচ্চাটাও তোমার তোমারই তো ছেলে তাই আই লাভ ইউ বলতে এত লজ্জা ভালোবাসা থাকলে না আই লাভ ইউ বেরোবে বোকা মেয়ে এত সুন্দর বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে এলো তাজমহল বানিয়ে কি হবে শুধু শুধু কমপ্লিকেটেড কারুকার্য ঘর ফাঁকা যতটা সিম্পল থাকবে তত বাচ্চার পক্ষে সুবিধা হবে মেনটেন করতে ভিডিওর কোণে যেটা লেখা ছিল স্ক্রিনে সেটা চেঞ্জ করবে না আচ্ছা পরেরটাই চেঞ্জ করে দেবে এই কটা কমেন্ট পড়ে আমি কেন আমার মতামত জানাচ্ছি না কারণ এই কমেন্টটা পড়ে নিই তারপরে জানাব জাম্বুর নাম নিয়ে বলছে খুব সুন্দর হয়েছে ব্লগটা হুম বাচ্চার খুব বুদ্ধি শুধু ঠিকঠাক গাইডেন্সটা দরকার হুম আশা করি তুমি তা তুমি বা তোমরা সেটা পারবে হ্যাঁ খুব ভালোভাবে করছে আমার জাম্বু বাচ্চার পিছনে তার নিজের বাচ্চার পিছনে এত টাইম দিচ্ছে যে জাম্বুর জল খাওয়ার সময়টুকু পর্যন্ত নেই হুম আচার আচরণ সভ্যতা ভদ্রতা শিক্ষা সহবত এগুলি ঠিকমতো পেলেই ছেলে মানুষ হবে উরে বাবা রে বাবা আচার আচরণ সভ্যতা ভদ্রতা শিক্ষা সহবত এগুলি জাম্বুর মধ্যেই ঠিকঠাক ইনপুট হয় নাই তো জাম্বু দেবে কি কইরা শিক্ষার ব্যাপারে তোমাকে ইউটিউবের ওপর নির্ভর করতে হবে কিন্তু বাকিটা তোমার মা বাবু আর তোমার টিউটারের উপর সরি 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 এটা টিউটারের উপর নির্ভর করতে হবে ইউটিউব না সরি আর বাকিটা তোমার মা বাবু আর তোমার থেকেই পেয়ে যাবে সোনা বাবা সোনা বাবা কারণ তোমাদের পরিবারের সবাই ভালো এইভাবেই এগিয়ে চলো ভগবানের আশীর্বাদে সব ভালোই হবে হ্যাঁ সব খুব ভালো হবে খুবই ভালো হবে আচ্ছা এইবার তোমাদেরকে বলি এই যে বাড়িঘর নিয়ে এত প্রশংসা অনেকেই বলে যে কেন ছেড়ে চলে গেল। টিনা ছেড়ে চলে গেল এই কমেন্টটা আশা করি নিয়েছি না নিয়ে নিই যাই হোক আচ্ছা লাস্ট একটা কমেন্ট পড়েই নি জাম্বু এমন একটা জীবনসঙ্গী ছেড়ে এমন একটা জীবনসঙ্গী ছেড়ে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো নিয়েছি মানে টিনার কথা বলছে এমন একটা জীবনসঙ্গী ছেড়ে কি করে ওই ফোকলা পছন্দ হলো আমি সেটাই ভাবি কত কেয়ারিং কর্মঠ তুমি সব দিক সামলে রাখো রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু তাই শুটা মানে শুয়োরটা লিপুরোটা লেখে নিই ঠিক আছে তো এই যে বারবার প্রত্যেকে একটা কথা বলে যতবার আমার জাম্বু বাড়িটাকে ঘুরিয়ে দেখায় ততবার একটা কথাই বলে এই রকম অট্টালিকা ছেড়ে কি করে টিনা চলে গেল এই রকম সংসার ছেড়ে কি করে চলে গেলো সত্যি তো এই রকম অট্টালিকা ছেড়ে তুই কি করে গেলি টিনা কি করে গেলি তুই রকম অট্টালিকা ছেড়ে যাই হোক সুদীপ্তর বাড়িঘর কেমন আমরা এখনও দেখিনি সেই কারণে কার বাড়ি কতটা ভালো কতটা সুন্দর সেটা আমরা বলতে পারছি না মানে বাড়ি ঘর কতটা ভালো কার কতটা কিন্তু এই যে ইট কাঠ বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি চারটে দেওয়াল হ্যাঁ এটাই কি মানুষের জীবনে সুখ শান্তি বহন করে আনতে পারে পারে কি কথায় কথায় সবাই বলে এত সুন্দর অট্টালিকা আচ্ছা অট্টালিকা থাকলেই যে তার মধ্যে সুখ থাকবে এটা কেউ গ্যারান্টি দিতে পারে কত বড় লোক বাড়িতে দেখা যায় এক একজন এক এক ঘরে ঘুমায় কারোর সাথে কারোর যোগাযোগ নেই ঠিক আছে তারপরে আর আর একটা কথা কি জানো তো পয়সা যেখানে বেশি পাপ সেখানে বেশি এটা আমি দেখেছি যেখানে পয়সা বেশি খুব কম মানুষ আছে যারা কিনা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে হুম তো আমার মনে হয় না যে বাড়ি ঘর মানুষকে শুধুমাত্র বাড়ি ঘর শুধুমাত্র বাড়িঘর মানুষকে সুখ শান্তি শান্তি দিতে পারে মনে হয় না নতব টিনা তো বোকা না যে এত কষ্ট করলো পাঁচ বছর ধরে ভিডিও করলো পাঁচ বছর তো ওই ভিডিওগুলো করেছে ঠিক আছে উঠেছে সোমালির দৌলতে কিন্তু ভিডিওটা তো করেছে টিনা করেছে এডিট টিনা সব কিছু তো টিনাই করেছে তারপরে নিজের হাতে সব কিছু করে কে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বলো তো কোন পাগল বাড়ি ছেড়ে বেরিয়ে যায় যদি ওর মধ্যে শান্তি থাকতো তাহলে কি ও বেরিয়ে যেত আর শুধুমাত্র বাড়িঘর দেখে তোমরা বিচার করছো বলছো যে কি করে ছেড়ে বেরিয়ে গেলো আমার মনে হয় তোমরা বাড়িঘরটাকে ইটকাট বালি পাথর দিয়ে তৈরি মানে চারটি দেওয়ালকে তোমরা বেশি প্রেফারেন্স দাও আমার মতে মানসিক শান্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছু এখানে পড়ে থাকবে সারা জীবন যদি পুড়ে মরলাম সাথে যাবে কি প্রতিহিংসা প্রতিহিংসা না কষ্ট বেদনা এইগুলো সাথে যাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি ইন্টেলিজেন্ট না ইন্টেলিজেন্ট অবশ্যই বলো সবাই তোমরা ভালো থাকো লেটস গো